আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পিওরিটের কিট সেটিং করতে হয় এবং পিওরিটের সমস্যা হলে এগুলোর সমাধান কি। প্রথমে কথা বলি পিওরিটের সমস্যা নিয়ে। পিওরিটের সবথেকে যে মেজর সমস্যাটা হয় সেটা হলো পানি পড়ে। এই পানি পড়ার কারণ হলো এর ভিতরে কিট থাকে, এই কিট গুলো নষ্ট হয়ে যায়, যার কারণে আপনার পানি পড়ে। এর ভিতরে তিনটা কিট থাকে, একটা কিট থাকে যে সামনে এখানে, এর ভিতরে একটা আছে, এর নিচে একটা আছে। তিন ধরনের কিট আছে, তিনটা কিট আমি এখনই আপনাদেরকে লাগিয়ে দেখাবো, খুলে কিভাবে আপনারা সেটিং করবেন সেটাও আপনাদের দেখাবো। তো প্রথমত আমাদের একটা ভুল ধারণা আছে যে এই কিটটা নষ্ট হয়ে গেলে পানি পড়লে পরে শুধু এইটা চেঞ্জ করলে হয়, আসলে এটা চেঞ্জ করলে হয় না। দেখেন এখানে ইন্ডিকেটর দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে সেভ, অল্প একটু লাল, বাদ বাকিটা সাদা, তার মানে এটা আপনার সেভ আছে। তারপরে নিচে যেটা আছে বেশি লাল অল্প সাদা, তার মানে একটা কিনে আপনাকে সংরক্ষণ করে বাসায় রাখার জন্য অর্ডার করা হচ্ছে। তারপরে যেটা আছে পুরোপুরি লাল, তার মানে রিপ্লেস লেখা আছে, তার মানে আপনি এখন রিপ্লেস না করলে এটা ব্যবহার করতে পারবেন না। এই যে তিনটা ইন্ডিকেটর দেওয়া আছে, এই তিনটা এর ভিতরে এইখানে শো করবে। এইখানে বর্তমানে সাদা দেখাচ্ছে, এই সাদা গুলো আস্তে আস্তে লালে রূপান্তরিত হলে তারপরে আপনার এই কিট গুলো চেঞ্জ করতে হবে। তো এই কিট গুলো চেঞ্জ করতে হলে আপনি প্রথমে আপনাদেরকে দেখাই কিভাবে চেঞ্জ করবেন। এই একটা বক্সের ভিতরে কিন্তু তিনটা কিট দেওয়া থাকে, এটা দুই ধরনের পাওয়া যায়, একটা হলো 3000 লিটার, একটা হলো 1500 লিটার। যেটা 1500 লিটার সেটার দাম 700 টাকা, যেটা 3000 লিটার সেটার দাম 1200 টাকা। তো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এটা সেটিং করবেন। তো প্রথমেই আপনারা এটা খুলে ফেলবেন, খুলে ফেলে এখানে দেখেন এর ভিতরে একটা কালো কালারের একটা ইয়ে আছে, পাথর আছে, এটা ঘড়ির কাঁটার উল্টো দিকে প্রেস করলে খুলে যাবে। এই যে খুলে গেছে, আবার এরকম নতুন একটা ওর ভিতরে দেওয়া আছে যেটা ঘড়ির কাঁটার দিকে আপনি যদি প্রেস করেন সেক্ষেত্রে কিন্তু এটা সেটিং হয়ে যাবে। এই একটা কিট আপনারা চেঞ্জ করবেন। তারপরে এইখানে আছে, এখানে সাদা একটা বাটন আছে, এটা প্রেস করলে পরে এটা খুলে যাবে। খুলে যাওয়ার পরে এটা রেখে এটা যদি জোরে টান দেন তাহলে এটা খুলে যাবে, এবং আপনারা পরবর্তীতে আবার জোরে চাপ দিলে এভাবে লেগে যাবে। নতুন একটা এভাবে নিয়ে আপনারা চাপ দিয়ে লাগাই দিবেন। তা এভাবে করে দ্বিতীয় নাম্বারটা আপনারা সেটিং করে ফেলবেন। তৃতীয় নাম্বার যেটা আছে, তৃতীয় নাম্বারে আপনার এটা জোরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রেস করতে হবে। সব থেকে ভালো হয় বাম হাত দিয়ে প্রেস করলে, ডান হাত দিয়ে জোর পাওয়া যায় না, বাম হাত দিয়ে প্রেস করলে এটা খুলে যাবে। এই যে দেখেন এটা খুলে গেছে, এটা প্রথমে খুলতে হবে। খোলার পরে এরপরে আপনারা কি করবেন, এটা উঠে ফেলবেন, এই পার্টটা টোটাল আলাদা, এভাবে আলাদা করে ফেলবেন। তারপরে আপনার আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে এভাবে প্রেস করতে হবে। এটা এটা স্টিকার দেওয়া আছে, যার কারণে আপনার এটা সমস্যা হচ্ছে। এই দেখেন স্টিকারটা কেটে দিয়েছি, এই যে এটা খুলে গেল, এই খুলে গেল। খুলে গেলে আপনার এই কিটটা চেঞ্জ করতে হবে। এই কিটটা চেঞ্জ করতে হলে আবারও আপনার ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রেস করলে খুলে যাবে। এই যে এটা খুলে গেছে। এরপরে আপনারা এটা খুলে নতুন একটা কিট ঠিক এভাবে লাগাই দিবেন, দিয়ে আবার আপনারা এভাবে সামনের দিকে ঘুরাইলে এটা লেগে যাবে। এই যে লাগাই দিলাম, দেওয়ার পরে এটা যখন সেটিং করবেন এটা যদি মিডিল পর্যায়ে না পড়ে তাহলে কিন্তু এটা সেটিং হবে না। তো এটা মিডিলে রেখে আমাদেরকে সামনের দিকে ঘোরাতে হবে, তাহলে এটা সেটিং হয়ে যাবে। এটা সেটিং করতে হলে একটু আপনার কষ্টসাধ্য, কারণ এটা যদি ঠিকঠাক না বসে সেক্ষেত্রে এটা লাগে না। এই যে এটা বসে গেছে, এভাবে করে জোরে প্রেস করলে লেগে যাবে। এই যে লেগে গেছে, ব্যাস। এরপরে এবার আপনারা বরাবর এটা এভাবে লাগাই দিবেন। লাগাই দেওয়ার পরে এখান থেকে আপনারা জোরে সামনের দিকে যদি প্রেস করেন সেক্ষেত্রে কিন্তু লেগে যাবে, যদি ভালো করে না লাগান তাহলে কিন্তু এটা আবার খুলে যাওয়ার ভয় থাকে। তো আপনারা ভালো করে লাগাবেন, এবং এত বেশি জোরে চাপ দেওয়া যাবে না যেন এটা ভেঙে দেয়, এটা কিন্তু ভেঙে যাওয়ার একটা ভয় থাকে। তারপরে দ্বিতীয় পার্টটা ঠিক এর উপরে আপনারা এভাবে বসাই দিবেন, তারপরে এটা লাগাই দিতে হবে, দেন এটা বসাই দিতে হবে, ব্যাস এটা বসে গেছে। তারপরে যে পার্টটা এটা একদমই সহজ, এভাবে করে বসাই দিবেন। এর সাথে একটা ইয়ে ফ্রি দেওয়া থাকে,
এভাবে পানি উঠানোর জন্য। এটা অনেকে বোঝে না এটা কি কারণে ব্যবহার করা হয়। এইটা আপনারা পরিষ্কার কাজে ব্যবহার করতে পারবেন। পরিষ্কার করার সময় অনেক সময় এর ভিতরে পানি জমে থাকে, এটা যেভাবে প্রেস করেন তাহলে উঠে যাবে, অথবা আপনারা জোরে যদি প্রেস করেন তাহলে কিন্তু এটা পানি পাম্প হয় অনেক স্পিডে, তখন পরিষ্কার করতে সুবিধাটা হয় আপনাদের। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।